মা বাবার খেদমত করাটা ভালো কাজ না খারাপ কাজ আমার প্রিয় ভাইয়েরা মা বাবা হুকুল ওয়ালিদাইন বিররুল ওয়ালিদাইন পিতা মাতার অধিকার পিতা মাতার খেদমত করার নির্দেশটা কার মা বাবার সাথে উত্তম আচরণ করার নির্দেশটা কার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বললেন ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু وبالوالدين إحسانا جوري بولي الله أكبر এই পৃথিবীতে অনেক সন্তান আছে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আছে না নাই অনেক যুবক সন্তান আছে বিবাহ করে করার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মা বাবার তেমন খোঁজ খবর রাখে আমার প্রিয় যুবক ভাইদেরকে বলতেছি দুনিয়ার সন্তানগুলোকে বলতেছি মা বাবা বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এই মা বাবার নিয়ামতকে গ্রহণ করতে হবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর নির্দেশ হচ্ছে ওয়া কাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু وبالوالدين إحسانا তোমার রবের পক্ষ থেকে নির্দেশ আল্লাহর গোলামি করো আল্লাহর দাসত্ব করো আল্লাহর ইবাদত করো আর তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে আর অবিল ওয়ালিদাইন ইহসানা তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো নির্দেশ টাকা মা বাবা বড় নিয়ামত মায়ের পায়ে নিচে সন্তানের কথা বলে মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত এই এই যে ঘোষণা এই ঘোষণা অনুযায়ী আমাদেরকে চলতে হবে মার মনে কষ্ট দেওয়া যাবে না বাবার মনে আঘাত দেওয়া যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সুখুতুর রব্বি ফি সুখুতুল ওয়ালিদি সুবহানাল্লাহ বলে যে ব্যক্তি যেই সন্তানগুলোর উপরে পিতামাতা সন্তুষ্ট ওই সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট সুবহানাল্লাহ যেই সন্তানের উপরে পিতামাতা অসন্তুষ্ট যেই সন্তানের উপরে মা বাবা অসন্তুষ্ট আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপরে অসন্তুষ্ট বলুন নাউজুবিল্লাহ এজন্য এই মাকে মার মনে আঘাত দেওয়া যাবে না মার সাথে ভালো ব্যবহার করতে হবে মা জান্নাত নিয়ামত আর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত সুবহানাল্লাহ বলেন ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকতো গো ফুল পাখি এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন যদি না পেত মায়ের মায়ারি হাত যদি না পেত মায়ের মায়ারি হাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত আজকে যে যুবক ভাইয়ের আজকে মাহফিল আয়োজন করেছে ওই যুবকদের প্রতি স্পেশাল ভাবে আমার রিকোয়েস্ট থাকবে যে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে তোমার মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে তুমি যদি প্রতি বছর মাহফিলও করো কোনো লাভ হবে না মায়ের মনে মায়ের মনকে সন্তুষ্ট রাখতে হবে কথা বলে ঠিক কিনা অনেক সন্তান আছে বিবাহ করে দিলে স্ত্রীর কথাই চলাফেরা করে আছে না নাই একজন সাহাবী ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন অসুস্থ মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছেন সাহাবায়ে কেরামরা তাকে কালেমার তালকিন দিচ্ছেন তাকে বলছেন আপনি কালেমা পড়েন যতই তালকিন দিচ্ছেন মুখ দিয়ে জবান দিয়ে কালেমা বের হচ্ছে না এই সংবাদ যখন রাসূলের কাছে গেল রাসূল বলল আরে আমার সাহাবী বেঈমান হয়ে কবরে যাবে এটা হতে রাসূল বলল আমাকে আলকামার কাছে নিয়ে যাও আলকামার কাছে এসে রাসূল এবার কালেমার তালকিন দিচ্ছে কিন্তু আলকামার মুখ দিয়ে জবান দিয়ে কালেমা বের হচ্ছে না এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবীরা আলকামার মা জীবিত আছে বলল হ্যাঁ জীবিত আছে বলল তাকে আনো আনলো আনার পর রাসূল বললেন ও বুড়িমা এই আলকামা কি তোমার সন্তান কহা
কতবার সন্তানেরও আজকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কিন্তু জবান দিয়ে কালেমা বের হচ্ছে না ওগো আলকামার মা তুমি কি তোমার সন্তানের উপরে অসন্তুষ্ট আছো নাকি কহা আছি বলে কি কারণ বলল আমার সন্তান যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ঘরের মধ্যে যখন স্ত্রী আসছে স্ত্রী আসার পর থেকে আমার সন্তান আমার কথাকে প্রাধান্য না দিয়ে সব সময় স্ত্রীর কথাকে প্রাধান্য দিত এরকম সন্তান আছে না নাই কথা বলা আছে না না ও যুবক ও সন্তান শোনো কান খাড়া করে শোনো তুমি শোনো এখান থেকে তোমার জন্য শিক্ষা মেসেজ রয়েছে আলকামার জবান দিয়ে কালেমা বেরোচ্ছে না রাসূল বলল বুড়িমা তুমি আলকামারে মাফ করে দাও নাইলে তো সে বেঈমান হয়ে কবরে যাবে এবার আলকামার মা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তাকে ক্ষমা করতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি যদি তাকে মাফ না করো তাহলে তো তার উপায় থাকবে না জাহান্নামের আগুনে জ্বলবে ও সাহাবীরা যাও তোমরা জ্বালানি সংগ্রহ করো পিতামাতার অবাধ্য সন্তানকে আমরা দুনিয়াতে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব আমরা তাকে এই দুনিয়ায় শেষ করে দেব তাকে এখানেই জ্বালিয়ে দেব এই কথা বলার সাথে সাথে আলকামা বৃদ্ধামা বুড়িমার চেহারাটা কেমন জানি হয়ে গেল বুড়িমা চিৎকার দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান 10টি মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় হাত দিয়ে গুতা দিয়েছে পা দিয়ে লাথি মেরেছে আমি চটপট চটপট করেছি কলিজায় আঘাত লেগেছে যন্ত্রণা সহ্য করেছি ইয়া রাসূলুল্লাহ ও তো আমার সন্তান আমি তার গর্ভে ধারণ করেছি স্তনের দুধ পান করেছি আমি সন্তানকে ছোট কাল থেকে লালন পালন করে বড় করেছি আমার সন্তান বিবাহের পর বুঝে নাই সন্তানটা স্ত্রীর কথা শুনেছে ভুল করেছে ওগো রাসূল আপনি আমার সন্তানকে আমার সামনে জ্বালাবেন পোড়াবেন এটা আমি মা হয়ে কখনো সহ্য করতে পারি দুনিয়ার মাগুলো এমনই হয় দুনিয়ার মাগুলো এমনই হয় দেখেন না লজ ডুবে যায় সন্তানকে জড়িয়ে ধরে মা মারা যায় সন্তানকে জোড়া অবস্থায় আল্লাহু আকবার লাশ খুঁজে পাওয়া যায় সন্তানকে মা বুকের মধ্যে জড়িয়ে আছে মা ইচ্ছে করলে সন্তানটাকে ছেড়ে দিয়ে সাগরে ফেলে দিয়ে নিজের সাত্রিয়ে নিজের জীবনটা সেভ করতে পারত কিন্তু মা কাকে বলে ওই মা ওই মা নিজের জীবনকে উৎসর্গ করলেন সন্তানকে বুক থেকে ছিটকে পড়ে যেতে দিলেন না ওই মার সাথে তোমরা যারা খারাপ আচরণ করো তোমরা যারা খারাপ আচরণ করো ও দুনিয়ার স্ত্রীরা তোমাদেরকে বলতেছি স্বামীর মাকে তোমরা মা বাবার প্রতি আলাদা করে স্পেশালি কেয়ার করো যত্ন নাও মনে রাখবে তার তার মা বাবা তারা তার সন্তানকে অনেক আশা ভরসা করে বড় করেছে কথা বলে ঠিক কি না এজন্য আমি আজকের মাহফিলের শেষ দিকে এসে আপনাদের প্রতি অনুরোধ করছি যুবক ভাইদের প্রতি অনুরোধ করছি ওই ঘরের স্ত্রীর প্রতি অনুরোধ করছি আপনার শ্বশুর শাশুড়ি থেকে আপনার স্বামীকে আলাদা করা যাবে আলাদা করা যাবে না তাদেরকে পৃথক করা যাবে না তাদের থেকে ডিভাইড করা যাবে না তাদের সাথে লেগে থাকতে হবে মনে রাখবেন এতেই শান্তি এতেই বারাকা আছে ডিবেট করে দিয়ে পার্থক্য করে দিয়ে এতে কোনো কল্যাণ খুঁজে পাওয়া যাবে আমার প্রিয় ভাইয়েরা ওই আলকামার মা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এটা করবেন না আমি আপনার সামনে ঘোষণা দিচ্ছি আমার আলকামা আমার সাথে যত অপরাধ করেছে যত অন্যায় করেছে সব অন্যায়গুলো আমি আলকামার সমস্ত অপরাধগুলো এই মুহূর্তে ক্ষমা করে দিয়েছি আলকামার মা বৃদ্ধা মা এই ঘোষণা দেওয়ার সাথে সাথে এই ঘোষণা দেওয়ার সাথে সাথে অলৌকিকভাবে অদৃশ্যভাবে অটোমেটিকলি এখন আলকামার জবান দিয়ে বেরিয়ে যাচ্ছে শাহাদাতু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তাহলে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে আওয়াজ দিয়ে বলুন করা যাবে তার আজকের মাহফিলে এক নাম্বার বললাম কি ঈমান এক নাম্বারে কি বললাম ঈমান এক নাম্বার মূল কথা হচ্ছে ঈমান ঠিক রাখার দরকার আছে না নাই ঈমান ঠিক রাখার পরে দ্বিতীয় যে কথা বললাম পাপ কাজ থেকে বিরত থাকতে হবে সেই পাপের ব্যাপারে একটা পাপের ব্যাপারে বেশি কথা বলা হলো সেটা হলো ফরকিয়া সেটা হলো ব্যভিচারী সেটা হলো জেনা জেনার সাথে সম্পর্ক থাকা যাবে ফরকিয়ায় জড়ানো যাবে অবৈধ সম্পর্ক রাখা যাবে এরপর যে বিষয়টা বললাম আমলে সালের মধ্যে অনেক কথা বললাম তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে পিতামাতার প্রতি খেদমত করা রাজি আছি সবাই
যাদের পিতামাতা দুনিয়াতে নাই তারা কি করব একজন বলল হুজুর আমার তো মাও নাই বাবাও নাই আরেকজন বললেন যে হুজুর আমার তো মা নাই বাপ আছে আরেকজন বলে আমার বাপ আছে মা নাই এখন যাদের মা নাই কিংবা বাপ নাই কিংবা মা বাপ নাই তাদের জন্য আমরা দোয়া করব সেই দোয়াটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই আমার সাথে পড়ুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ গো তুমি আমাদের মা বাপকে মা বাপ আমাদের শৈশবে আমাদেরকে যেমন যত্ন করেছে পরকালে তুমি যেমন যত্ন করো বলে আমি সর্বশেষ চলে আসি 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি আমলে সালে অনেক আমল আছে ছোট ছোট কিছু আমলের টিপস দিয়ে যাচ্ছি 5 মিনিটের ভিতরে এই ছোট ছোট আমলের টিপসের মধ্যে ছোট ছোট আমলের টিপসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আপনি যদি ছোট্ট একটা আমল করেন তাহলে আপনি গোটা কোরআন মাজিদ তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ সূরাতুল ইখলাস বড় সূরা না ছোট সূরা কথা বলেন ছোট সূরা না বড় সূরা এই সূরা ইখলাসটা যদি তেলাওয়াত করেন তিনবার কয়বার আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এভাবে করে তিনবার যদি পড়েন আল্লাহ রাসূল বলেন তিনবার তেলাওয়াত করলে গোটা কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবে আরেকটা সূরার কথা বলবো আমল দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সূরাতুল কাফিরুন কোন সূরা সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন এই সূরাটা যদি 4 বার তেলাওয়াত করেন কয়বার আওয়াজ দিয়ে বলেন কয়বার 4 বার যদি কোনো বান্দা বান্দে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গোটা কোরআন মাজিদ 30 পারা পড়ার পাঠ করার সব আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের প্রতিটা হরফের বিনিময়ে একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 4000 নেকি দান করে দিবে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে কয়টা হরফ আছে কথা বলেন কয়টি হরফ আছে প্রতি হরফে যদি 4000 নেকি হয় তাহলে একবার যদি বিসমিল্লাহ পড়েন তাহলে কত নেকি তো তাই নয় হাদিস শরীফে আছে 4000 নেকি দিবেন প্রতিটি হরফের বিনিময়ে আর আল্লাহ তাআলা প্রতিটি হরফের বিনিময়ে 4000 গুণা বান্দার আমল নামায় থেকে মুছে দিবে শুধু তাই নয় প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 4000 স্তর উঁচু মর্যাদা দান করে দিবে তাহলে একবার যদি বিসমিল্লাহির রহমানির একবার বিসমিল্লাহ পড়লেন এই মুহূর্তে আমাদের আমলনামায় 76000 নেকি জমা করে দিলেন কে একবার বিসমিল্লাহ পড়লেন এই মুহূর্তে আমাদের আমলনামা থেকে পাপের ভার পাল্লা থেকে 76000 অপরাধ গুনাহ মুছে দিলেন কে এই মুহূর্তে এক কথা বলছি ওই আমলটা এমন গুরুত্বপূর্ণ আমল যেটা আমরা হয়তো সবাই করি সকালে এবং সন্ধ্যায় পড়ি أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم এটা কয়বার পড়ি তিনবার এই তিনবার পড়ি তারপর কি পড়ি সূরা হাশরের শেষ তিন আয়াত করে দিবে কত হাজার আওয়াজ দেবেন কত হাজার 70000 ফেরেশতা মোতায়েন করে দিবেন সেই ফেরেশতারা মোতায়েন করে কি করবে আল্লাহ রাসূল বললেন তারা সন্ধ্যা সকাল থেকে ধরে সন্ধ্যা পর্যন্ত ওই পাঠকারী আল্লাহর বান্দা পর্যন্ত আর ওই ব্যক্তি পাঠকারী ব্যক্তি যদি ওই সকাল থেকে সন্ধ্যা এর ভিতরে যদি মৃত্যুবরণ করে যদি মারা যায় তাহলে আল্লাহ তাআলা তারে শহীদের মর্যাদা লাভ করে দিবে একইভাবে হাদিসে আসছে যদি ওই ব্যক্তি সন্ধ্যাবেলায় আবার মাগরিবের নামাজের সময় একইভাবে যদি এই তার জন্য ওই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে করতেই থাকবে করতেই থাকবে আর ওই পাঠকারী বান্দা ওই পাঠকারী বান্দি যদি এই সময়ের ভিতরে রাতের বেলা যদি কোনো এক সময় যদি মারা যায় দুনিয়া থেকে যদি বিদায় নেয় আল্লাহ রাব্বুল আলামিন তারে শাহাদাতের মর্যাদা দান করে দিবে এই আমলগুলোকে পালন করা যাবে আমলগুলো কি পালন করা যাবে আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা হুজুর আসলে ছেড়ে দেব ঠিক আছে
আমার প্রিয় ভাইরা ছোট ছোট এরকম আমল আছে এই আমলগুলো যদি আমরা পালন করি আমাদের নেকের পাল্লা ভারী হবে না হালকা হবে আওয়াজ দিয়ে বলুন ভারী হবে না হালকা হবে আজকে আমরা সাইয়ের স্টলে বসে দোকানে বসে এখানে সেখানে আজকে আমরা ভাষা কথা বলি গীবত করি ওর কথা তার কথা এখানে সেখানে আসে না নাই গীবত ছেড়ে দিতে হবে ভাষা কাজগুলো ছেড়ে দিতে হবে অনর্থক কথা বলা যাবে না বেহুদা কথা বলা যাবে না সব সময় জিকিরে মশগুল থাকতে হবে যার কলবের মধ্যে জিকির আছে তাকে ভালোবাসেন কে সকাল সন্ধ্যা সূরা হাসরের শেষ তিন আয়াত চলবে তো ইনশাআল্লাহ চলবে ইনশাআল্লাহ তাহলে আমি আবারো রিপিট করছি আমার আলোচনাটা এমনই হয় যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ের উপরে থাকি এবং আলোচনাকে রিপিট করে যাতে করে শ্রোতাদের খেয়ালে থাকে আমি শেষ পর্যায়ে এসে আবারো বলছি সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে আপনার কাছে সবচেয়ে বড় দৌলত যেটা বড় সম্পদ যেটা হতে পারে আপনি গরীব হতে পারে আপনার বিটের বাড়ি ছাড়া আর কোনো নন আর কোনো সম্পত্তি আপনার নাই ঢাকার ঘর ছাড়া আর কোনো মাঠে আপনার বাইরে কোনো সম্পত্তি হতে পারে আপনি একবারে গরীব আপনার কোনো সম্পত্তি নাই কিন্তু আপনার আপনার কাছে এই আজকে আলোচনা শোনার পর মনে হয়েছে যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে মনে হয়েছে আমার কাছে সবচেয়ে বড় সম্পত্তি সবচেয়ে বড় দৌলতটা আছে চিৎকার দিয়ে বলুন সেটার নাম কি আরো আদে বলুন সেটার নাম কি এখন এই মুহূর্তে আমি ঘোষণা দিতে চাই আপনি হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে বড় দৌলতলা সবচেয়ে বড় সম্পদলা সবচেয়ে বড় ধনীওয়ালা সবচেয়ে বড় গণী আর এর চেয়ে বড় গণী হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ বলেন আর আপনি পৃথিবীতে সবচেয়ে ধনী হয়ে গেছেন কারণ পৃথিবীতে সবচেয়ে বড় সম্পত্তিটা দৌলতটা আপনার কাছে জমা রয়েছে সেটার নাম আবারো বলেন সেটার নাম কি তাহলে ঈমান ঠিক রাখবেন তো ইনশাআল্লাহ নাকি সকালে সাহেব দোকানে গিয়ে বলবেন হুজুর তো আল্লাহ সারা ভালোই করছে কি কি বলছে মনে নাই বলছো তো অনেক দুই ঘন্টা মতো আলোচনা করছে দেড় ঘন্টা জায়গায় ফোনে দুই ঘন্টা আলোচনা করছে কিন্তু মনে তো নাই এজন্য আবার স্মরণ করে দিচ্ছি এক নাম্বার বিষয় ছিল যেটা সেটা নিয়ে আজকে মাহফিল থেকে যাবেন সঙ্গে করে নিয়ে যাবেন সবাই ইনশাআল্লাহ নিয়ে যাবেন সেটার নাম কি ইমান ঠিক তারপরে হচ্ছে অন্য কিছু ইমান নাই ইমান ঠিক নাই 113টাও থাকলে এটার কোনো দাম আর ঈমান আছে ঈমান থাকার পর একটা থাকলে সেটারও দাম আছে এবার ঈমান থাকার পর এরপর হচ্ছে আমলে সালে কি আওয়াজ দে বলুন কি আমলে সালে ভালো কাজ বেছে বেছে করতে হবে আমি আপনাদের অনুরোধ করছি আজকের ফজরের নামাজটা মাহফিল তো থেকেছেন চিন্তা করেছেন যে সারা রাত তো মাহফিল শুনলাম সারা রাত না হুজুর আলোচনা করবে কতক্ষণ পরে আখির মোনাজাত হয়ে যাবে শেষ হয়ে যাবে আপনারা বাসায় যাবেন রেস্ট নেবেন কিন্তু ফজর নামাজ পড়তে হবে কি হবে না নাকি এরকম বলবেন যে আল্লাহ ওই দিন তো ফজর নামাজ পড়ি নাই আর সারা রাত তো আমি ওয়া শুনছি নামাজ ওই দিনে না পড়ি নাই কোনো সমস্যা আছে আসেনি আসেনি তাহলে নামাজ ছেড়ে দেওয়া যাবে আর পাপ কাজের সাথে যুবক যুবতীদেরকে বিশেষ করে বলছি গুনাহের সাথে অশ্লীলতার সাথে মাদকের সাথে ইফতিজিং এর সাথে ভয়াবলার সাথে বেল্লাল্লাহর সাথে জড়িত হওয়া যাবে আর আপনাদেরকে বলছি সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে বুশের সাথে সম্পৃক্ত হওয়া যাবে আলেম ওলামাদেরকে মহব্বত করবেন কম না বেশি যে আওয়াজে বলছেন মনে হয় না আলেম ওলামাদেরকে মহব্বত করবেন কম না বেশি না সুযোগ পাইলে বাঁশ দিবেন সুযোগ পাইলে হ্যাঁ আপনি আলেম ওলামাকে মহব্বত করবেন কার সন্তুষ্টির জন্য আমি আপনাদেরকে মহব্বত করি কার সন্তুষ্টির জন্য আমার প্রিয় ভাইরা তাহলে আমলে সালে করতে হবে নেক কাজ করতে হবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে সময় পাইলে তাসবিহ তালিল করতে হবে আর জিকির করতে হবে কার কথা বলেন জিকির করতে হবে কার